আমরা কেবল সব সময় তাওহীদ এবং জিহাদ নিয়ে বেশিরভাগ আলোচনা করি, ঠিক আছে। আমাদের কেউ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পবিত্র হতে হবে, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করেন না। এই জন্য সূরা তওবার 111 নম্বর আয়াতে তাফসীরে বলেছিলাম যে আল্লাহ তাআলা ওখানে বলেছেন যে আল্লাহ মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এটা ঠিক, কিন্তু এখন আল্লাহ তাআলা কোন মুমিনদের জান মাল ক্রয় করেছেন? আল্লাহ তাআলা শিরিকযুক্ত বেদাতযুক্ত কোন মুমিনদের জান মাল গ্রহণ করবেন না। এজন্য আবার এই সূরা তওবার 111 নম্বরের পরেই 12 নম্বর আয়াতে কোয়ালিটি বয়ন করেছেন আত্তাইবুন, যেই মুমিনদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান মাল ক্রয় করবেন সেই মুমিনদের এক নম্বর কোয়ালিটি হচ্ছে তারা তওবাকারী। অন্যায় করে ফেলবে, অন্যায় করে আবার সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জান্নাতে নেওয়ার জন্য যে কয়টা উপায়ে মানুষদেরকে পবিত্র করবেন তার মধ্যে প্রথম নাম্বার কাজ হচ্ছে কোনটা? তওবা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরায়ে ফুরকান 25 নাম্বার সূরার 70 নাম্বার আয়াতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান আমালান সালিহান, তবে যারা তওবা করে, তওবা করে সত্য, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা সালিহান এবং সৎ কাজ করে, নেক আমল করে, আমল করতে হবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কি সুন্দর আল্লাহ বলছেন, ফাউলাইকা, পরিণামে আল্লাহ তারা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। খালি ক্ষমা করবেন না, পাপগুলোকে নেক দ্বারা বদলাই, ইবাদদিল বদল বলুন তো বাংলা একেবারে কোরআনের আয়াত, ইবাদদিলুল্লাহ আল্লাহ তারা তাবদিল করে দিবেন, পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম হাসানাত তাদের গুনাহগুলোকে নেক আমলের দ্বারা নেকে পরিবর্তন করে দিবেন। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুন্দর করে বলেছেন বুখারী মুসলিম শরীফের 7131 নম্বর হাদিস, হারিস ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসুস্থ অবস্থা দেখার জন্য গেলাম। কথা প্রসঙ্গে তিনি আমাকে একটা হাদিস শুনাইলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আব্দিহিল মুমিন মিন রাজুলিন ফি আরদিন দাবিয়াতিন মাহলাকাতিন মাহু রাহিলাতুহু আলাইহা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি নিজের বাড়ি থেকে অনেক দূরে, আর এখানে ওই হাদিসটা নাই, ওই শব্দটা এই হাদিসে আর হাদিসে আছে, এটা এক মাসের দূরত্বে যাওয়ার জন্য একটা উটের উপরে নিজের খাবার পানীয় সব কিছু নিয়ে রওনা করল, মরুভূমির পথ, রাস্তায় কোনো বাড়িঘরও নেই, বিশ্রামের ব্যবস্থাও নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থাও নেই, এক মাসের জন্য যা প্রয়োজন সবগুলো সেই উটের পিঠে নিয়ে রওনা হলো। 15 দিনের রাস্তা যাওয়ার পরে সে দুপুরের সময় একটা গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ল, ঘুমের থেকে উঠে দেখে তার উট হারিয়ে গেছে, খাবার পানীয় সব ছিল উটের পিঠে, হারিয়ে গেল, এখন কি হবে? পিছনে ব্যাক করার সুযোগ নেই, অর্ধেক পথ চলে এসেছে, সামনে যে পায়ে হেঁটে চলে যাবে এখন অর্ধেক পথ রয়ে গেছে, উট তালাশ করবে সেই সুযোগও নাই, প্রচন্ড রৌদ্র, একটু বের হলেই পানির তৃষ্ণা গলা শুকিয়ে যাবে, এমনি মরতে যতক্ষণ দেরি লাগবে তালাশ করতে গেলে তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে, লোকটা কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ফাত্তালাবাহা হাত্তা আদরাকা আল আতাস, এটা তালাশ করতে গেলে সে পিপাসায় মরে যাবে। সুম্মা ক্বালা আরজু ইলা মাকানি আল্লাযী কুনতু ফীহি, সে মনে মনে চিন্তা করলো দরকার নেই, আমি যেখানে ছিলাম ওইখানে গিয়েই শুয়ে পড়ি,
فَأَنَامُ حَتَّى أَمُوتَ আমি ওখানে শুয়ে থাকবো আর মরে যাব। এই পরিকল্পনা করে সে فَيُوضَعُ رَأْسَهُ عَلَى سَاعِدِهِ لِيَمُوتَ সে তার ডানার উপরে গাল রেখে শুয়ে পড়ল, হাতের উপরে গাল রেখে শুয়ে পড়ল। فَاسْتَيْقَظَ এরপরে সে আবার সজাগ হল, চোখ খুলে দেখে وَعِنْدَهُ رَاحِلَتُهُ وَعَلَيْهَا زَادُهُ وَالطَّعَامُ وَالشَّرَابُ দেখে তার উট তার সামনে এবং তার খাবার পানীয় এবং কাপড় চোপড় সব সেখানে আছে, কত খুশি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটা এত খুশি হয়, খুশি হয়ে সে বলে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব। এটা কিন্তু সে নিশিদ্ধাতিল ফারহে, সে এটা বেখেয়ালে বলে ফেলেছে প্রচন্ড আনন্দে। এইটা দিয়ে আবার সুফিরা বলে ওই যে আল্লাহ আন্দাজ নাই, আরে ওইখানে তো সে হুশ আছে, তাকে বলে দেওয়া হলো, তাছাড়া এখানে আল্লাহর কোন ভুল ধরা হচ্ছে, ওখানে আল্লাহর ভুল ধরা হচ্ছে। কাজে এই হাদিস দিয়ে আপনাকে হয়তো গোমরা করবে, বিভ্রান্ত করবে। এই লোককে বলল, এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটা তার হারানো উটকে ফেরত পেয়ে খাবার দাবার সহ ফেরত পাওয়ার কারণে যে পর্যন্ত খুশি হয়েছে, ফাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিল আব্দিল মুমিন মিন হাযা বিরাহিলাতিহি ওয়া যাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুমিন বান্দা যখন তওবা করে এই ব্যক্তি তার উট খাবার এবং তার সমস্ত সামানপত্র সহ ফেরত পেয়ে যা খুশি হয়েছে তার চেয়ে বেশি খুশি হন। আল্লাহ তাআলা কত খুশি হন তার জন্য, আল্লাহ রাসূল কি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। হাদিসটা মুসলিম শরীফের সহিহ হাদিস 7131 নম্বর হাদিস। এমনি ভাবে অনেক লম্বা হাদিসগুলো আছে, বলতে গেলে এক একটা হাদিস এক এক সময় চলে যায়। আবু হুরায়রা থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না আব্দান আসাবা জাম্বান অরুব্বমা কল আজনাবা জাম্বান, বুখারী শরীফের এটা 7507 নম্বর হাদিস। একটা লোক গুনাহ করেছে, সে বলল রব্বি আসাবতু ফাগফিরলি, আল্লাহ আমি গুনাহ করেছি, ফাকাল রব্বি আজনাবতু, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, অফি রিওয়ায়াতিন আসাবতু আমি অন্যায় করে ফেলেছি, ফাগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা যখন সে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাল রব্বুহু, আল্লাহ তাআলা বলেন তার রব বলেন আলিমা আব্দি, আমার বান্দা কি জানে তাহলে আন্না লাহু রব্বান ইয়াগফিরুজ যাম্বা, তার একজন রব আছেন যিনি গুনাহ করলে পাকড়াও করেন, ওয়ায়াখুযু বিহি এবং গুনাহর জন্য তিনি তাকে পাকড়াও করবেন আবার ক্ষমা চাইলে ক্ষমা করেন, এরকম যে তার একজন রব আছে সে কি এটা জানে। গফারতু লি আব্দি, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, লোকটা ক্ষমা পেয়ে গেল। এরপরে কয়েকদিন যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর ছিল সে আর কোনো গুনাহ করে নাই, সুম্মা আসাবা যাম্বান আবার সে গুনাহ করেছে, ফাকাল রাব্বি আযনাবতু সে আবার আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ আমি তো আবার গুনাহ করে ফেলেছি, আযনাবতু ওয়াসাবতু আখার আমি তো আরেকটা অন্যায় করে ফেলেছি, ফাগফিরহু আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাকালা আল্লাহ তাআলা আবার বলেন আলিমা আব্দি আন্নালাহু রাব্বান, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, ইয়াগফিরুজ যামব ইয়াখুযু বি, সে রব গুনাহকে পাকড়াও করে আবার গুনাহ ক্ষমা করে দেয় মাফ চাইলে, গাফার তুলে আব্দি আমি বান্দাকে ক্ষমা করে দিলাম। সুম্মা মাকাসা মাশাআল্লাহ, এরপরে আল্লাহ তাআলা যতক্ষণ মঞ্জুর করেছেন বা যতদিন সে ওই অন্যায় আর করে নাই, সুম্মা আজনাবা যাম্বান এরপরে সে আরেকটা গুনাহ করলো, ফাকালা রব্বি আসাবতু ওয়া আজনাবতু যাম্বান আখার, আল্লাহ আমি তো আরো একটা গুনাহ করে ফেলেছি আবারও গুনাহ করেছি, ফাগফিরহু লি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাকালা আলিমা আব্দি, আল্লাহ তাআলা বলে আমার বান্দা কি জানে আন্না লাহু রব্বান ইয়াগফিরুজ যাম্বা, যে তার একজন রব আছেন যে রব তার গুনাহগুলো ক্ষমা করে দেন, ওয়াখুযু বিহি আর ক্ষমা না চাইলে আল্লাহ তাকে পাকড়াও করবেন, গাফার তুলে আব্দি আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সালাসান, তিনবার আল্লাহর রাসূলের কথাটা বললেন, পরিষ্কার হয়ে গেল
যে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় আল্লাহ তারা কি খুশি হন। কোরআনের স্পষ্ট আয়াত আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আসরাফু মানে হচ্ছে একেবারে সীমা লঙ্ঘন করেছে, সীমার থেকে বাইরে চলে গেছে। কাজে ক্ষমার একটা সীমা থাকে, এটা সীমার বাইরে চলে গেছে। আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তারা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না। লা তাকনাতু, নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন। আর যুনুবা বহুবচন, সমস্ত গুনাহ। এরপরে আবার বলছেন জামিআন, সবগুলো একসাথে, আলাদা আলাদা হবেও না। জামিআন মানে সমষ্টিগত ভাবে, জামিআন সবগুলো গুনাহকে আল্লাহ তাআলা একবারে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গম গফুর মানে ক্ষমাশীল, আর রহিম দয়াশীল, ক্ষমাও করবেন দয়াও করবেন, খালি ক্ষমা করে ছেড়ে দিবেন না। এটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবার মাধ্যমে পাক করবেন। একটা আমি আলোচনা করছিলাম, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা মুমিনদেরকে পাক করে নেবেন, এটা আল্লাহর ওয়াদা। পাক কিভাবে করবেন, পবিত্র কিভাবে করবেন? এক নাম্বার বিষয় হচ্ছে তওবা ইস্তিগফারের মাধ্যমে। দুই নাম্বার হচ্ছে দুনিয়াতে এই মুমিনদেরকে জুলুম নির্যাতন অত্যাচারের সম্মুখীন করবেন, এরপরে সবর করার তৌফিক দিবেন, সবর করে তারা আল্লাহর প্রিয় হবে, পবিত্র হয়ে যাবে।